জেলায় বিজেপি নেত্রীর অস্বাভাবিক মৃত্যুতে জড়িয়ে ছিল বিষ্ণুপুরের বিজেপি নেতা তরুণ সামন্ত নাম। গ্রেপ্তার হন তিনি। জেলবন্দী সেই তরুণ সামন্ত নামই এবার বিষ্ণুপুর লোকসভার ম্যানেজমেন্ট কমিটির তালিকায়। খবর প্রকাশ্যে আসতেই তরুণ সামন্ত তথা বিজেপির বিরুদ্ধে ময়দানে নেমেছে তৃণমূল। জেলবন্দী বিজেপি নেতার নাম বিজেপির বিষ্ণুপুর লোকসভার ম্যানেজমেন্ট কমিটিতে। জেলবন্দী আসামি তরুণ সামন্তের নাম বিজেপির ম্যানেজমেন্ট তালিকায় পেয়ে আসরে নেমেছে তৃণমূল। যদিও ভাইরাল হওয়া তালিকাটি পুরনো বলে দাবি বিজেপি শিবিরের। সোনামুখীতে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি মহিলা নেত্রী পায়েল পরামানিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছিল বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সম্পাদক তরুণ সামন্তের। তার বিরুদ্ধে ধর্ষণ আত্মহত্যা প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগের পরেই গ্রেফতার করা হয় বিজেপি নেতাকে। বর্তমানে জেলে রয়েছেন তরুণ সামন্ত। অভিযোগ ওঠার পর তাকে বহিষ্কার করার কথা ঘোষণাও করেছিল দল। কিন্তু তারপরেও বিষ্ণুপুর লোকসভার বিজেপির ম্যানেজমেন্ট কমিটিতে রয়ে গেল জেলবন্দী বিজেপি নেতা তরুণ সামন্তের নাম। যেদিনকে তরুণ সামন্তকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই দিন থেকে সমস্ত বিষয়ের উপরে নাম বাদ চলে গেছে। এটা পুরনো লিস্ট দেখাচ্ছে, আমরা নতুন লিস্ট দেখেছি, হয়তো ওনারা নজর করেননি। জেলে থাকা নেতার নাম বিজেপি লোকসভা ম্যানেজমেন্টের তালিকায় থাকা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এদের নিয়ে কি বলবো, এদের দেখুন, এদের তো লোক সংগঠন বলে কিছু নেই। ওনাদেরই ছেলেরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, টাকার বিনিময়ে পদ পাওয়া যায়। তার সব থেকে বড় জ্বলন্ত উদাহরণ হচ্ছে ওনাদের যে লোকসভার কমিটি করা হয়েছে, তার মধ্যে তরুণ সামন্ত যিনি ব্যক্তি আছেন, তার জন্য একজন মেয়ে আত্মঘাতী হলেন, আবার তারাই আবার দেখছি যে টাকার বিনিময়ে জেলবন্দী হয়ে জেল লোকসভা ভোট করবে। যদিও এই তালিকা পুরনো বলে দাবি করেছেন বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি। তার দাবি, তরুণ সামন্ত বিজেপির কোনো পদে নেই, নেই ম্যানেজমেন্ট তালিকাতেও। পুরনো তালিকা প্রকাশ করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে তৃণমূল। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।